কি ব্যাপার, আশপাশে কাউরে দেখতে পাচ্ছি না, মানে আমাদের গ্রামমুখী শহর হয়ে গেল নাকি, আশপাশে কাউরে খোঁজা পাওয়া যাচ্ছে না। আমি চিন্তা ভাবনা করছিলাম যে দু একজন ব্যক্তি নিয়ে ইফতার করব, এমন কাউরে খুঁজে পাইতাছি না। তার মানে আমাদের গ্রামও এখন শহরের মতো উন্নত হয়ে গেছে, যে কাউরে রাস্তাঘাটে পাওয়া যায় না। ওই যে ওইখানে একজনরে দেখতে পাচ্ছে, বসে আছে, দেখি ওর কাছে একটু যায় দেখি ওই কি বলে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছো? ভালো আছি ভাই। এই অসময় এই আরে আজকে আমি হুট করে চিন্তা ভাবনা করলাম, বাজার থেকে বাড়িতে আসলাম যে দেখি ছোট ভাই ব্রাদার নিয়ে একসাথে ইফতার করি, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো আসলে আইসা দেখি তোর এলাকায় কোনো ভাই ব্রাদার কাউরে খুঁজা পাইতেছি না, সব গেলো কই? আর তুই এই জায়গায় মন মরায় বসে আছ কারণ কি ভাই, টাকা পয়সা না, ইফতারি করমু, এর কারণে এই জায়গায় এসে মন মরো হয়ে বসে এই আছে জন্য ভাই। মন মরা? চল আমি ওই জিপটা নিয়ে আসছি, দেখি আর সামনে কারো পাই নাকি, সবাই মিলে একসাথে। আরে আলামিন না, কি অবস্থা, কই এই তো গেছিলা, ভাই, কি অবস্থা, ভালো আছো না? এই তো ভাই, কই যাইতেছো এখন ভাই? ইফতারের সময় হয়ে গেছে, ভাবতেছি দেখি সামনে যাই গিয়ে। তুমি সামনে যাবো, আমি চিন্তা ভাবনা করলাম যে বাজার থেকে আসলাম যে ভাই ব্রাদার মিলে আজকে একসাথে ইফতার করবো, সুন্দর রাস্তায় পাইলাম, তোমারও পাইলাম, তাহলে ওইদিকে থেকে যাবার চলো আমার সাথে, চলো ইফতার করবো একসাথে সবাই। ঠিক আছে ভাই, চলেন চলো, এই সবকিছুর আয়োজন আছে তো। হ্যাঁ ভাই, রোজার মাস 30 দিনই কি আপনি আছেন, এলাকায় আছেন? না আলামিন, আসলে দোকানদারি করা লাগে, বুঝোই তো ভাই, হুট করে সময় বের করে আজকে বিশাল ব্যবসা বাণিজ্য করেন সোহেল, ঠিকই কস ভাই, যদি এলাকায় থাকতো প্রতিদিন এইভাবে আমরা ইফতারি পার্টি দিতাম, মজা হতো। তোমরাও একদিন আসো আমার ওখানে, আসো এসে বসবা। আসলে একটা জিনিস কি জানো আলামিন, ভাই ব্রাদার একসাথে বসলে মহব্বত বাড়ে ভাই, আপনার নিয়ে আমরা মাঝে মাঝে প্রাউড ফিল করি যে আমাদের একটা বড় ভাই আছে। সেটা দেখো, আসলে দোকানদারি করি ভাই, ওইভাবে সবসময় সময় দেওয়া হয় না, তো তোমরাও আইসো মাঝে সাঝে আইসো। আসলে মনে করো যে একসাথে গেলে ভাই ব্রাদার দেখা হলে মানে আলাদা একটা ভালো লাগে, বুঝছো কি? এইভাবে মনে করো বন্দি জীবনে থাকি, সারাদিন দোকানদারি এই সেই নিয়ে ব্যস্ত, কোথাও যাইতে পারি না, তোমার মাঝে সাথে আর ভাই একসাথে চা খামো, একটু ভালো লাগবো আসলে ভাই, আপনি বুঝছো দেখা কি? যাওয়ার পরে থেকে আপনার সবসময় মিস করি, আমরা প্রতিনিয়ত মিস করি ভাই। ওইটা কথা না, এখন কথা হলো যে ভাই ব্রাদার দেখলে আসলে ভাল লাগে, তুমি যেটাই বলো যে খুব ভাল লাগে। এখন ইফতারের টাইম হয়েছে নাকি? না না এখনো হয় নাকি, আরো মনে করো যে তো 6 মিনিট বাকি আছে। বড় ভাই সব কাজ করতে না, রাখো ছোট মানুষ গুলো না। তো একটা জিনিস কি জানো, ভাই ব্রাদারের সাথে বসলে খুব আনন্দ লাগে, বুঝছো, মনে মানে এক্সট্রা দেখি আরো যদি কেউ আসে। হ্যাঁ সেক্ষেত্রে দেখছো ভাইয়ের মন, দেখছো বুঝিস বেটা, শিখিস কিছু ভাই। গ্রামে যদি ভাইয়ের মতো আমাদের আরো লোক থাকতো, বড় ভাই এরকম, তাহলে তোরাও আবার বেশি ভাড়ায় পাম দিতে চাস, আমি তখন অত কিছু করি নাই, ভাবলাম যে আজকে যামু ইফতার করবো, যাতে ছোট ভাই করে একটু স্মরণ করি, এটা ভেবে নিয়ে আসলাম। আসলে ওই রকম সময় তো হয়ে গেছে, হ্যাঁ কি করো, সব গুজগাছ করি। ভাই সারাদিন পর ইফতারি করার যে মজাই আলাদা ভাই, তারপরে ভাই বেড়াদা সব মিলে বইছি কিশোর, কি বল? সেই টেস্ট ভাই, ইফতারি সেই টেস্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইফতার করো, ইফতার শেষ করে চলো সবাই নামাজে যাই। ঠিক আছে ভাই।